2014 সালের 31st night সান ফ্রান্সিসকো শহরে। গল্পটা অ্যাডালাইন বোম্যান নামের একজন সুন্দরী মেয়ের, যে বর্তমানে সবার কাছে জেনিফার লারসন নামে পরিচিত। অ্যাডালাইন কিছু নকল আইডিজ আর পাসপোর্টস বানাতে একটি ছেলের বাসায় যায়। বিভিন্ন নামের বেশ কয়েকটি নকল আইডিজ আর পাসপোর্টস বানায় সে। তারপর সে তার অ্যাপার্টমেন্টে গিয়ে তার পোষা কুকুরের সাথে কিছুক্ষণ খেলা করে। তার অ্যাপার্টমেন্টে কিছু সাদা কালো ছবি সহ আরও অনেক পুরানো আমলের জিনিস দেখা যায়। অ্যাডালাইন এবার সান ফ্রান্সিসকো শহর থেকে কোনো গ্রামীণ পরিবেশের এক ফার্ম হাউসে চলে যাবে থাকার জন্য, আর সেটা নিয়ে সে তার কুকুরের সাথে গল্প করে। তারপর সে ট্যাক্সিতে করে তার কর্মস্থল সিভিক আর্কাইভসে যায়। সিভিক আর্কাইভস হচ্ছে এক ধরনের লাইব্রেরি যেখানে পুরনো সব ইতিহাস আর নানান রকমের ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়। ওখানে অ্যাডালাইনকে অনেক বছরের পুরনো কিছু ভিডিও রিল দেয়া হয়, আর সেখান থেকে অ্যাডালাইন কিছু রিল চালিয়ে দেখা শুরু করে। আমরা চলে যাই অতীতে, যখন অ্যাডালাইন 1908 সালের নিউ ইয়ার্স ইভে জন্মগ্রহণ করেছিল, তার বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে। 1929 সালে মায়ের সাথে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ বানানো দেখতে যে তার পরিচয় হয় এক ইঞ্জিনিয়ারের সাথে, আর তারা 87 দিনের মাথায় একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 3 বছর পর তার কোল জুড়ে আসে তাদের মেয়ে ফ্লেমিং। কিন্তু দুর্ভাগ্য যে 1937-এ ব্রিজে ঘটে যাওয়া এক অ্যাক্সিডেন্টে অ্যাডালাইনের ইঞ্জিনিয়ার স্বামী মারা যায়। এর কয়েক মাস পর অ্যাডালাইন এক শীতের রাতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎ করেই রাস্তায় বরফ পড়া শুরু হয়, আর অ্যাডালাইন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ হিম শীতল পানিতে পড়ে যায়। ঠান্ডায় তার শরীর জমে যায় আর তার হার্ট বন্ধ হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে আকাশ থেকে এক শক্তিশালী বিদ্যুতের বোল্ট অ্যাডালাইনের গাড়িতে এসে পড়ে। বিদ্যুতের শক পেয়ে অ্যাডালাইনের হার্ট আবার চলতে শুরু করে, আর প্রায় 2 মিনিট পর অ্যাডালাইন নিঃশ্বাস নিতে সক্ষম হয়। এই ঘটনার ফলে যা হয় তা হচ্ছে, অ্যাডালাইনের শরীরে সময় কখনো আর প্রভাব ফেলতে পারবে না,